বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছেন শরীফুল ইসলাম। পুরো বিশ্বকাপ না হলেও প্রথম কয়েকটা ম্যাচ খেলা অনিশ্চিত বাংলাদেশ পেসারের, যদিও যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় আশাবাদী দল। দুঃসহ এক ম্যাচ শেষে দুঃসংবাদ সঙ্গী করে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। মাঠে এক পেশে ফল, সঙ্গে এক সেনানির ইঞ্জুরি, হতাশার তালিকাটা দীর্ঘায়িত করেছে বিশ্বকাপ শুরুর আগেই অনিশ্চিত শরীফুল ইসলাম। শেষ ওভারের শেষ বলটা করা হয়নি শরীফুলের, পঞ্চম বলে হার্দিক পান্ডিয়ার রিটার্ন শট ফেরাতে গিয়েই বোলিং হাতেই আঘাত পেয়েছেন, মাঠ থেকে সরাসরি হাসপাতাল। শরীফুল, আপনারা জানেন যে ওর বোলিং হ্যান্ডে ইঞ্জুরি, রিং ফিঙ্গার এবং যেটা আছে আপনার ইনডেক্স ফিঙ্গার, দুটো মাঝামাঝি জায়গায় একটা ক্ষত হয়েছে। তো এখন হ্যান্ড সার্জন যিনি আছেন উনি খুবই একজন এক্সপার্ট একজন এই ফিল্ডে, তো আমরা আশা করছি যে হয়তো পজিটিভ কোনো খবর আমরা পেতে পারি। তাসকিন এখনো পুরোপুরি সেরে ওঠেননি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভরসার প্রতীক শরীফুলের ইঞ্জুরি মহাবিপদের নাম। পুরো বিশ্বকাপ না হলেও প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত শরীফুলের, যদিও যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় আশাবাদী দল। হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা ম্যাক্রো সুচারিং করা হয়, ছটা সেলাই পড়েছে। তো আমরা দুদিন পরে ওর ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব, তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লে-এর জন্য কীরকম সময় লাগবে। বাংলাদেশ দলের সাথে স্ট্যান্ড বাই হিসেবে আছেন আরেক পেসার হাসান মাহমুদ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে আসরে শুভ সূচনা পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অ্যারন জোন্সের 10 ছক্কার উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়েছে 7 উইকেটে। ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে 5 উইকেটে 194 রান তুলে কানাডা। টি টোয়েন্টিতে সহযোগী দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ রানের রেকর্ড, কিন্তু তা বেশিক্ষণ টিকতে দেয়নি যুক্তরাষ্ট্র। 14 বল এবং 7 উইকেট হাতে রেখে নিশ্চিত করে জয়, 40 বলে 94 রানের ইনিংসে ম্যাচ সেরা জোন্স। এদিকে কাল ভোরে আইসিসির দুই সহযোগী সদস্যের লড়াই। আফ্রিকার প্রতিনিধি নামিবিয়া লড়বে মধ্যপ্রাচ্যের দল ওমানের বিপক্ষে, যদিও ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা আছে। বারবাডোজের কেনসিংটন ওভালে শুরু হবে এই ম্যাচটি। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মৃতিস্তম্ভের পাশে ফ্যান পার্ক উদ্বোধন করলেন টি টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত যুবরাজ সিং। 9 জুন পাক ভারত মহারণের অপেক্ষায় প্রথম আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য, বিশ্বকাপে ভারতকে ফেভারিট মনে করছেন তিনি। বাংলাদেশকে ভয়ঙ্কর দল বললেও আরও ধারাবাহিক হবার পরামর্শই সাবেক ভারতীয় তারকার। যুক্তরাষ্ট্র থেকে রিজওয়ানুজ্জামানের রিপোর্ট। বিশ্বকাপের মধ্যমণি ভারত, ভারতীয় ক্রিকেটাররা, তাই তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মৃতিস্তম্ভের ঠিক পাশের ফ্যান পার্কে ভারতীয়দের ভিড়। মার্কিনিরা যারা এসেছেন শুধুই কিছু একটা হচ্ছে, কি সেটা, সেই আকর্ষণ। ডালাসের উদ্বোধনী ম্যাচ বড় পর্দায় সম্প্রচার হয়েছে বিশ্বের বিভিন্ন শহর। নিউ ইয়র্কে যার উদ্বোধনী আয়োজনে অতিথি ছিলেন যুবরাজ সিং, এবারের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য। বিশ্বকাপ শুরুর আগেই বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে সে প্রশ্ন তার কাছে। আমার মনে হয় ভারত খেলবে ফাইনালে, ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানও খেলতে পারে, তবে অস্ট্রেলিয়া নয়। যুক্তরাষ্ট্রে ক্রিকেট আলোচনার একটাই বিষয় পাক ভারত ম্যাচ। 9 জুন নিউ ইয়র্ক মাতবে এই উৎসবে। সবার মতোই এই ম্যাচ আমাকেও রোমাঞ্চিত করে। আমি এমন ম্যাচ আগে খেলেছি, এখন মাঠের বাইরে থেকে দেখি। এবারই প্রথম মাঠে থাকব ভিন্ন দায়িত্বে। বিশ্বকাপে সমর্থনে ভারত এগিয়ে থাকলেও সাংবাদিক সংখ্যায় বাংলাদেশ, তাই প্রশ্ন হলো, উত্তরও দিলেন স্পষ্টভাষী যুবরাজ। বাংলাদেশ ভয়ঙ্কর দল, অনেক আপসেট ঘটিয়েছে, তবে বিশ্বকাপ জিততে হলে ধারাবাহিকতা দেখাতে হয়, বাংলাদেশ সেটা পারছে না। টুইন টাওয়ারের স্মৃতি বিজড়িত ম্যানহাটনে বিশ্বকাপের 20 দেশের পতাকার সঙ্গে আছে বাংলাদেশ। ক্রিকেটারদের একটু ভালো পারফরমেন্সই পারে সেই পতাকাকে আরো উপরে তুলতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাবর আজমরা বিশ্বকাপ জিতলে রাজকীয় অতিথি হিসেবে হজ পালনের আমন্ত্রণ জানাবে সৌদি আরব।
এমনটাই ঘোষণা দিয়েছে পাকিস্তানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। এদিকে ওয়ার্ম আপ ম্যাচে এক দর্শক মাঠে ঢুকে পড়ায় নিউ ইয়র্কের নিরাপত্তা নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন। এই ছবি দেখে ভরকে যাবেন না, মিচেল মার্শ উগান্ডা ক্রিকেটে যোগ দেননি। পোর্ট অফ স্পেনে একই হোটেলে উঠেছে অস্ট্রেলিয়া ও আফ্রিকার দলটি। সেখানেই অজি অধিনায়ককে নিজেদের জার্সি উপহার দেয় উগান্ডা দল। ডেভিড ওয়ার্নারকেও জার্সি দিয়েছে বিশ্বকাপের নবাগত দলটি। এদিকে নিউ ইয়র্কে দুই মাস্টার ক্লাসের মেলবন্ধন। একজন সাবেক হয়েছেন বহু আগে, অন্যজন সময়ের সেরাদের একজন। দুই দেশের সম্পর্ক যতই বৈরি হোক, ক্রিকেট তাদের এক করেছে। নিউ ইয়র্কে দেখা হতেই বিশ্বকাপ নিয়ে আলাপও হয়েছে বাবর আজম ও সুনীল গাভাস্কারের। ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক হয়ে এখন ডালাসে পাকিস্তান দল। এই শহরেই নিজেদের প্রথম ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সময়টা ভালো যাচ্ছে না 2009 এর চ্যাম্পিয়নদের, তবে মূল টুর্নামেন্টে বড় কিছু স্বপ্ন ঠিকই দেখছে মেন ইন গ্রিন। বাবর রিজওয়ানদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে সৌদি আরব। টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে পাকিস্তানি ক্রিকেটারদের রাজকীয় অতিথি হিসেবে পরের বছর হজ পালনে আমন্ত্রণ জানাবে দেশটি। রবিবার এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াব বিন সাইদ আল মালকি। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন করে শঙ্কা জেগেছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে এক দর্শক মাঠে ঢুকে পড়ে। 9 মার্চ চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সন্ত্রাসী হামলার হুমকি আগে থেকেই ছিল। সেখানে নতুন করে এই ঘটনা নিউ ইয়র্কের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। আশরিক রুদ্র, চ্যানেল 24। দেশের ফুটবলের খবর জানাবো। বিশ্বকাপ বাছাইয়ের জন্য দুই ম্যাচে শুরু হলো বাংলাদেশ দলের অনুশীলন। বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছেন জামাল রাকিবরা। অস্ট্রেলিয়া ম্যাচের জন্য হাতে সময় কম থাকায় প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বের সাথে দেখছে কোচিং স্টাফ। ইঞ্জুরির কারণে ফয়সাল আহমেদ ফাহিম না থাকায় আক্রমণ ভাগ নিয়ে বেশ ভাবতে হচ্ছে হেড কোচ হাভিয়ের কাবরেরাকে। তবে ইঞ্জুরি কাটিয়ে ফরওয়ার্ড শেখ মুরসালিন এবং ডিফেন্ডার তারিক কাজি ফেরায় কিছুটা স্বস্তি স্প্যানিশ ট্যাকটিশিয়ানের। সোম এবং মঙ্গলবার ক্লোজড ডোর অনুশীলন, বুধবার শেষ অনুশীলন করে পরদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। হোম একটা অ্যাডভান্টেজ পাবো, সো এটা ওই অ্যাডভান্টেজটা আমরা নিতে চাবো কারণ অস্ট্রেলিয়ার সাথে, কারণ ওরা আমাদের ছোটো ছোটো মিস্টেকগুলো ওরা চাবে 100% করতে, আর আমরাই চাবো যে ছোটো মিস্টেকগুলো ওদের সাথে যেন না হয়। এন্ড অফ দ্য ডেতে আপনার কে পারফর্ম করেছে এবং কারা খেলেছে লিগে তাদেরকেই কিন্তু আপনার কোচ এবং ম্যানেজমেন্ট ডিসাইড করেছে, চুজ করেছে। তো ডেফিনেটলি যারা আছি আমরা এখন ন্যাশনাল টিমে, তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। নারী দলের খবর জানাবো এবার। কাল দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং চাইনিজ তাইপে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল 5:45। শুক্রবার দু দলের প্রথম প্রীতি ম্যাচে 4-0 গোলে হেরেছিল বাংলাদেশ। পরদিন রিকভারি সেশন সেরে রোববার দ্বিতীয় ম্যাচের জন্য অনুশীলন করেছেন সাবিনা সঞ্জিদারা। ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় নারী দল। র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের সাথে শেষ ম্যাচে ভালো খেলার লক্ষ্য ফুটবলারদের, বিশেষ করে নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে নিজেদের শক্তি দুর্বলতা পরিমাপের মিশন এই দুই প্রীতি ম্যাচ। বঙ্গবন্ধু কাবাডির ফাইনাল কাল মিরপুর ইন্ডোরে বিকেল 4:00 মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেপাল। টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি মিজানুর রহমান আরুদুজ্জামানদের। রোববার প্রথম সেমিফাইনালে 3 লোনাসহ থাইল্যান্ডকে 41-18 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে 23-8 পয়েন্টে এগিয়েছিল স্বাগতিকরা। 11 পয়েন্ট নিয়ে ম্যাচ সেরা বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। গত বছরও এই থাইল্যান্ডকে হারিয়ে শিরোপা মঞ্চে নাম লিখিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছে নেপাল। শ্বাসরুদ্ধকর ম্যাচটির নির্ধারিত সময় শেষ হয় 50-50 সমতায়। টাইব্রেকারে 9-5 পয়েন্টে শিরোপা মঞ্চে নাম লেখায় হিমালয়ের দেশটি। এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সভা আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।